বন্ধুরা, আমাদের সাবস্ক্রাইবার ভাই ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পর ভিডিও বানানোর জন্য কমেন্ট করেছে। যদি আপনাদেরও কোনো বিষয় জানবার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। লোকে বলে যে পৃথিবীতে কোনো জায়গায় যদি স্বর্গ থেকে থাকে সেটি হচ্ছে কাশ্মীর, এবং এই কথাটিতে কোনো ভুল নেই। কেননা জম্মু কাশ্মীরের পাহাড় পর্বত, বরফের বৃষ্টি, নদীনালা তথা সবুজময় গাছপালা মানুষকে এই জায়গায় আসবার জন্য ব্যাকুল করে তোলে। বন্ধুরা, জম্মু কাশ্মীরের প্রাকৃতিক সুন্দরতার ভেতর মাঝে মাঝে সন্ত্রাসীদের কালো ছায়াও দেখা যায়, যার কারণ সাধারণ লোকেদের ক্ষতিপূরণও দেবা লাগে। জম্মু কাশ্মীর ভারতের একটিমাত্র এমন রাজ্য যেখানে অন্য রাজ্যের লোক এসে সম্পত্তি কিনতে পারবে না। মাউন্ট গাডউইন অস্টেন ভারতের দ্বিতীয় সবথেকে উঁচু পর্বতমালা। এই শিখরটির হাইট 8611 মিটার, যেটি মাউন্ট এভারেস্ট পাহাড় থেকে কিছুটা কম। মাউন্ট এভারেস্ট পর্বতের উচ্চতম 8848 মিটার, যেটি দুনিয়ার সবথেকে উঁচু পর্বত শ্রেণী। আর বন্ধুরা, মাউন্ট গাডউইন অস্টেন মানে কেটু পাহাড় পাক অধিকৃত কাশ্মীরের ভেতর পড়ে। জম্মু কাশ্মীর ভারতের সাথে জড়িত থাকার পরও ভারতীয় সংবিধানের পালন করে না, এই রাজ্যের নিজেরই আলাদা সরকার আছে। বন্ধুরা, আপনার কাছে আমার অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক তথ্যের বিষয় জানতে পারবেন। অনেক দুঃখের বিষয় যে কাশ্মীরের 60% ভাগ ভারতের কন্ট্রোলে রয়েছে, বাকি 30% পাকিস্তানের এবং 10% চীনদের কন্ট্রোলে আছে। 1962 সালের চীন ভারত যুদ্ধের পর কাশ্মীরের কিছু ভাগ চীন দখল করে নিয়েছে। উলার লেক কাশ্মীরের এবং এশিয়া মহাদ্বীপের সবথেকে বড় মিষ্টি জলের তালাব। এই তালাবটির মোট আয়তন 100 বর্গ মাইল তথা সমুদ্র স্তর থেকে 1580 মিটার উঁচুতে অবস্থিত। ভারতের সবথেকে লম্বা এবং বড় রোড টানেলও কাশ্মীরে তৈরি হচ্ছে, যেটি 11 কিলোমিটার লম্বা। এই সুড়ঙ্গটি চেনানি নাসরি সুড়ঙ্গ নামে পরিচিত। জম্মু কাশ্মীর ভারতের একটাই এমন রাজ্য যেটির নিজেরই আলাদা পতাকা রয়েছে। বর্তমান সময় কাশ্মীর দুনিয়ার সবথেকে ভয়ানক জায়গাগুলির মধ্যে একটি, কেননা 3টি পরমাণু বোমা আলা দেশের মাঝে এবং বর্ডারে অবস্থিত। কাশ্মীরের লেহা জেলা এই রাজ্যের সবথেকে বড় জেলা এবং ভারতের দ্বিতীয় সবথেকে বড় জেলা। ভারতের লোকপ্রিয় ধার্মিক জায়গাগুলির মধ্যে একটি মাতা বৈষ্ণোদেবীর মন্দির। এই টেম্পলটি কাশ্মীরের ত্রিকূট পাহাড়ে অবস্থিত। আর বন্ধুরা, একটা সার্ভে দ্বারা জানা গেছে যে এই মন্দিরে প্রতি বছর 1 কোটি থেকে বেশি তীর্থযাত্রী ঠাকুর দর্শনের জন্য আসে। জম্মু কাশ্মীর ভারতের একটাই এমন রাজ্য যেটির দুটো রাজধানী। প্রথম হচ্ছে শ্রীনগর, যেটি গরমের সময়, এবং দ্বিতীয় জম্মু, যেটি ঠান্ডার সময়। কাশ্মীর গ্লেশিয়ারে ভর্তি জায়গা, যেখানে তাকাবেন শুধু গ্লেশিয়ার দেখতে পাবেন, যার মধ্যে সিয়াচির গ্লেশিয়ার 76 কিলোমিটার লম্বা, যেটা হিমালয় পর্বতের লম্বা গ্লেশিয়ারগুলির মধ্যে একটা। ভারতের কাশ্মীর রাজ্য ছাড়া বাদবাকি অন্য রাজ্যের বিধানসভার সময় 5 বছর, শুধু কাশ্মীরের বিধানসভার সময় 6 বছর। জম্মু কাশ্মীরের একটি ভালো ব্যাপার হচ্ছে এইখানে শিক্ষিতর দর ভারত এবং পাকিস্তান দুটো দেশের থেকে বেশি। জম্মু কাশ্মীরের মহিলা যদি ভারতের যে কোনো পুরুষের সাথে বিয়ে করে তাহলে তার নাগরিকতা সমাপ্ত হয়ে যায়, কিন্তু যদি কাশ্মীরের মহিলা পাকিস্তানের যে কোনো পুরুষের সাথে বিয়ে করলে ওই ব্যক্তি কাশ্মীরের নাগরিকতা পায়। সত্যি অসাধারণ নিয়ম, তাই না? জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর এই নামটি আজ থেকে 3000 বছর আগে সম্রাট অশোক রেখেছিলেন, যার মানে লক্ষ্মীর শহর। যদি বন্ধুরা আপনারা সম্রাট অশোকের বিষয়ে জানতে চান তাহলে আপনি নিচে কমেন্ট করুন। পাশমিনা শালের সবথেকে বেশি উৎপাদন কাশ্মীরে করা হয়, আর কাশ্মীর পাশমিনা শালের ইম্পোর্টও সবথেকে বেশি করে। কাশ্মীরে 3 জাতীয় লোক থাকে এবং 3 সমূহতে ভাগ করা হয়েছে। প্রথম, জম্মুতে হিন্দু আবাদী, ঘাটিতে মুসলিম জনগণ তথা লাদ্দাখের উত্তর ভাগেতে বৌদ্ধ লোক বসবাস করে। জম্মু কাশ্মীর রাজ্যটিকে পৃথিবীর স্বর্গও বলা হয়। কাশ্মীরের অতুলনীয় সৌন্দর্যের কারণে ভারত এবং পাকিস্তানের মাঝে 3 বার যুদ্ধ হয়েছে তথা ভারত এবং চায়নাদের মাঝে 1 বার যুদ্ধ হয়েছে। বন্ধুরা, আপনি যদি কাশ্মীরের সৌন্দর্য দেখতে চান তাহলে বাংলাদেশ থেকে জম্মু কাশ্মীরের ইন বিটুইন ডিস্টেন্স 1700 কিলোমিটার, এবং আপনি যদি ফ্লাইটের মাধ্যমে যান তাহলে আপনার সম্ভবত 3 ঘন্টা সময় লাগতে পারে। জম্মু কাশ্মীরে যাবার খরচটাও অনেক কম, আপনি বাংলাদেশে ঘুরতে যত টাকা খরচ করেন তার থেকে একটু বেশি। কাশ্মীরের জাতীয় মুদ্রা হচ্ছে ইন্ডিয়ান রুপি। 1 ইন্ডিয়ান রুপি বাংলাদেশি টাকায় 1 টাকা 30 পয়সার সমান, প্রায় টাকার ভ্যালু সমান সমান।
জম্মু কাশ্মীরে রাজ্য সরকারের অনুমতি ছাড়া ভারত সরকারের কোনো নিয়মকানুন লাগু হয় না। জম্মু কাশ্মীরে রাষ্ট্রীয় চিহ্ন সহিত রাষ্ট্রীয় পতাকার অপমান করাটা কোনো অপরাধ না। অনেক সময় বিরোধ প্রদর্শন করলে পরে দেশের রাষ্ট্রীয় পতাকা সবার সামনে জ্বালানো পর্যন্ত হয়েছে। জম্মু কাশ্মীরের নিজেরই একটি আলাদা সংবিধান আছে। ভারতবর্ষের 370 ধারার অনুসারে কাশ্মীরি পঞ্চায়েতদের কোনো ধরনের অধিকার নেই। জম্মু কাশ্মীরে দুটো বড় হিন্দু তীর্থস্থান রয়েছে, প্রথমটি বৈষ্ণোদেবী মন্দির, দ্বিতীয়টি অমরনাথ মন্দির। জম্মু কাশ্মীরের চীনা ব্রিজ বিশ্বের সবথেকে বড় রেল ব্রিজ মানা হয়। যখন এই পুলটি সম্পূর্ণ কমপ্লিট হবে তখন ভারতের কুতুব মিনার থেকে 5 গুণ বেশি বড় হবে। জম্মু কাশ্মীরেতে অনেক আলাদা আলাদা সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। এই প্রদেশে 9টি আলাদা আলাদা ভাষায় কথা বলা হয়, যেমন কাশ্মীরি, উর্দু, ডোগরি, পাহাড়ি, বালতি, লাদাখি, গোজরি, সিনা এবং পাশতো ভাষায় কথা বলা হয়। ভারতের সবথেকে বেশি আপেলের চাষ কাশ্মীরে হয়। এইখানের মাটির গুণ আছে। কাশ্মীরে স্পেসিফিক কিছু ফসল ছাড়া সব ধরনের ফসল হয় না। কাশ্মীরে আপেল ছাড়া কেশর এবং অখরোটের চাষও করা হয়। কাশ্মীর রাজ্যের শ্রীনগরে অবস্থিত শালিমার বাগ মুঘল সম্রাট জাহাঙ্গীর ওনার স্ত্রী নূরজাহার জন্য 1619 সালে বানিয়েছিলেন। বন্ধুরা, আপনি যদি শাহজাহানের বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট অবশ্যই করবেন। একটি বিষয় জানবার কথা হলো যে ভারত দেশ যখন ভারতের মানচিত্র আঁকান তখন সম্পূর্ণ কাশ্মীর নিজের করে আঁকায়, আর ঠিক সেই স্থানে পাকিস্তান যখন তাদের মানচিত্র বানান তখন কাশ্মীরের কিছু ভাগ তাদের মধ্যে করে বানায়, যেটি আপনি এই ভিডিওতে স্পষ্টভাবে দেখতে পারছেন। আসলে বন্ধুরা, জম্মু কাশ্মীরের ভূভাগ দু ভাগে ভাগ করা হয়েছে, প্রথম পাক অধিকৃত কাশ্মীর এবং দ্বিতীয় আজাদ কাশ্মীর, যেটুকু ভারতের আন্ডারে রয়েছে। জম্মু কাশ্মীর 26 অক্টোবর 1947 সালে ভারতের সাথে বিলীন হয়েছিল, আর তখন থেকে ভারত পাকিস্তানের মাঝে বাদ বিবাদও শুরু হয়ে গিয়েছিল। কাশ্মীরের বর্তমান রাজধানী শ্রীনগর এবং জম্মু তথা সবথেকে বড় শহর শ্রীনগর। এই রাজ্যতে 22টি জেলা রয়েছে এবং নরেন্দ্রনাথ ওয়াহারা এই প্রদেশের গভর্নর। কাশ্মীরের মোট আয়তন 222,236 বর্গ কিলোমিটার, যেটি 85,806 বর্গ মাইলের সমান। আর বন্ধুরা, আয়তনের দিক থেকে ভারতের 5তম সবথেকে বড় রাজ্য। 2011 সালের অনুসারে এই প্রদেশের মোট জনসংখ্যা 1,26,00,000, যেটি 19তম স্থানে রয়েছে। কাশ্মীরের আধিকারিক এবং জাতীয় ভাষা হচ্ছে উর্দু ভাষা। জম্মু কাশ্মীরের জাতীয় পশু হচ্ছে কাশ্মীর স্টাগ, জাতীয় পাখি ব্ল্যাক নেকড ক্রেন, জাতীয় ফুল লোটাস এবং জাতীয় গাছ চিনার ট্রি। জম্মু কাশ্মীরে দেখার মতো জায়গা অনেক রয়েছে, যার মধ্যে বিখ্যাত জায়গা যেমন লাদাখ, প্যাংগং ইত্যাদি। এইসব জায়গাতে হলিউড, বলিউড নানান ধরনের মুভিগুলির শুটিং পর্যন্ত হয়। আপনি একবার এই সব জায়গাতে ঘুরতে আসলে আপনার ফিরে যাবার মন চাইবে না। শেখ উল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাশ্মীরের সবথেকে বড় এয়ারপোর্ট। এই আন্তর্জাতিক এয়ারপোর্টটি সমুদ্র স্তর থেকে 1655 মিটার উঁচুতে অবস্থিত, যেটি প্রায় 5,430 ফিটের সমান। এই এয়ারপোর্টে প্রায় 21,92,000 প্যাসেঞ্জার্স প্রতি বছর আসা যাওয়া করে। ট্রেকিং, স্কিং, এরো স্পোর্টস এবং গলফ কাশ্মীরের সবথেকে প্রিয় খেলা। নানকুন, আফারওয়াত পিক, হারমুখ, সালতারো কাঙ্গারি এই রাজ্যের সবথেকে বড় পাহাড় পর্বত। শ্রীনগর জম্মু কাশ্মীরের সবথেকে ব্যস্ত শহর। এই শহরটির মোট আয়তন 294 বর্গ কিলোমিটার, যেটি 114 বর্গ মাইলের সমান। এই শ্রীনগর সিটিতে প্রায় 12,00,000 মানুষ বসবাস করে, যেটি সম্পূর্ণ ভারতে 34তম স্থানে রয়েছে। আর বন্ধুরা, শ্রীনগর শহরটি 1,585 মিটার উঁচুতে আছে। ট্যুরিজম জম্মু এবং কাশ্মীরের অর্থব্যবস্থার একটি ভাগ। বন্ধুরা, কাশ্মীরের ইতিহাস একটু আলাদা। ভারতের স্বতন্ত্রতার সময় রাজা হরিসিংহা এই জায়গার শাসক ছিলেন। শেখ আবদুল্লার নেতৃত্বে মুসলিম কনফারেন্স কাশ্মীরের মুখ্য রাজনৈতিক পার্টি ছিল। ভারত দেশ স্বাধীন হবার সময় কাশ্মীরি পণ্ডিত শেখ আবদুল্লাহ এবং রাজ্যের বেশিরভাগ মুসলমান কাশ্মীর প্রদেশটি ভারতের সাথে বিলয় করতে চাচ্ছিল। কিন্তু পাকিস্তান কখনোই এই কথাটি সহ্য করতে পারছিল না যে মুসলিম বহুমত প্রান্ত ভারতে থাকুক। ঠিক সেই সময় 1947 সাল থেকে 1948 সালের মাঝে পাকিস্তান তাদের গোপন সেনার সাথে কাশ্মীরে আক্রমণ করেছিল আর অনেক ভূভাগ নিজের আধীন করে নিয়েছিল। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের প্রিয়জনদের কাছে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমি আবার আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন, ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আসবো একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন, ধন্যবাদ।